হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা লাইফ। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। আর আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমার বান্ধবী আমার কাছে মেহেন্দি করতে এসেছে। তো তোমরা দেখো দেখো মেহেন্দি পড়াচ্ছে, এই যে দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে অনেকটা। আরেকজন হয়ে গেছে, এটা এটা হয়ে গেছে, আরেকজনকেও করে দিয়েছি। আর সকলকে জানাই আজকে শুভ ষষ্ঠী। এ তোর বান্ধবী তোকে মেহেন্দি পরে দিতে কেমন লাগছে তোর বল? বলো তোমার বলছে, হ্যাঁ মেহেন্দিটা করেছে, করে দিয়েছে পারমিতা। তুমি তো বন্ধুরা পারমিতা মেহেন্দিটা করে দিয়েছে। তো কেমন হয়েছে তোমরা সবাই বলবে কমেন্ট করে, হ্যাঁ কমেন্ট করে বলবে কেমন হয়েছে মেহেন্দিটা। এটা সিম্পল এর মধ্যে ফোন থেকে করেছো, ভালোই হয়েছে। আমার তো ভালো লাগছে। তোমাদের কেমন হয়েছে সেটা বলবে, সেটা কমেন্টে জানাবে। এখন তো সঙ্গে সঙ্গে তো বলতে পারছে না। এডি মা, তোর হাতটা দেখা, হাতটা দেখা, হাতটা দেখা, হাতটা দেখা। বোঝা যাচ্ছে না রে, রিমার হাত তুলে দিয়েছে। এখনো করবি? আমি তো তোমরা তো দেখলে একটা বান্ধবীর করা হয়ে গেছে, সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর একজনা করবে, তো তারটা আমি করবো, কিন্তু তাকে দেখাতে পারবো না, তার প্রবলেম আছে বলে। তো বন্ধুরা দেখো, পিয়ালির একটা হাতে একদিকটা কমপ্লিট হয়েছিল আর একদিকে হয়েছে। এটা কেমন ডিজাইন করেছে দেখি, দেখা রে কেমন ডিজাইন করেছিস। এই দেখো, এটা সিম্পল করেছে, একদম পুরো সিম্পল হয়েছে, ভালোই লাগছে দেখছে। ডিজাইনটা করার উপর নির্ভর, যেটা করবো সেটাই ভালো লাগে। সবাইকে তো করে দিচ্ছি, তুই কবে করবি? রাত্রে। ওর আবার আর্টিস্ট আলাদা আছে, তোদের তোদের আর্টিস্ট ও হয়েছে, আর ওর আর্টিস্ট আবার আছে আর একজনের, আর ও আবার ওকে করে দেবে, এরকমই চলবে। তো আর একজন আছে, এবার ও করবে। তো একটা হয়ে গেছে, শুকিয়ে গেছে কয় দেখি। এই দেখো বন্ধুরা, একদম পুরো শুকিয়ে গেছে, চক চক করছে। এই ডিজাইনটা খুঁজে বার করেছিলি, খুব সুন্দর কিন্তু। তো এখন বিকেল বেলা আমরা একটু বাজার যাচ্ছি, ঠাকুর দেখবো। পারমিতা কিছু শর্ট ভিডিও বানাবে, তো তারপরে আমরা বাড়ি চলে আসবো। এখানে কিছু জিনিস আছে, এগুলো বল। আমরা পিউকে নিয়ে যাচ্ছি, পিউ ক্যামেরা পেছনে আছে, ক্যামেরাম্যান হয়েছে আজকে আমাদের, পিউ পেছনে আছে। যাই হোক, আমি সুযোগ পেলে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। পিউ সবসময় ছেলেদের ড্রেস পরে থাকে, আজকে কেন ও সব জানে। চলো বন্ধুরা, আমরা তাহলে যাই, বেরো বাড়ি থেকে। আর এই যে আমাদের প্রিয়, গরম কাপড় বলতে হবে। তো বন্ধুরা দেখো, তারপর আমরা একটা ঠাকুর প্রথমে দেখলাম, তো এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। তো চলো নেক্সট। আর এই ঠাকুরটাও খুবই সুন্দর, মানে এতটাই সুন্দর ঠাকুরটা, আমারও খুব ভালো লেগেছে। তো তোমরা দেখো, আর এখানে মাইক বাজছিল, তার জন্য আমি ভয়েসটা দিতে পারিনি তখন।
তারপর আমাদের ঘরে একটুখানি প্রসাদ দিয়ে দিল আর আমরা ওটা নিয়ে টিয়ে আবার গাড়িতে চলে আসলাম আবার একটা অন্য ঠাকুর দেখতে যাব বলে। তো এই ঠাকুরটা দেখো, এটাও খুব সুন্দর। আর এখানে পুজো হবে বলে সব কিছু পরিষ্কার করা হচ্ছিল। আর এই ঠাকুরটা তো তুলনাই করা যাবে না, এটা এতটা সুন্দর। তোমরা দেখো এটা খুবই সুন্দর। আর এখানে কোনো লোকজন ছিল না, শুধুমাত্র দুটো কাকু বসেছিল, একটা দাদু একটা কাকু বসেছিল। তো দেখো তোমরা, আর আমি আর পি ওখানে গিয়ে বসে পড়েছি, আর গদি গদি তো তার জন্যে। আর দেখো ঠাকুরটা খুবই সুন্দর, আর যেহেতু ঠাকুরের মুখটাও সাদা পাড়া, হ্যাঁ, আর ড্রেসটাও দিয়েছে সাদা, তার জন্যে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু তাও খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখো, স্কিম না করো পুরো ভিডিওটা, আমরা অনেক করে ঠাকুর দেখেছি, প্রায় দেখাই হয়ে গেছে অনেক কটা। হ্যাঁ এবার ঠিক আছে, ঠাকুরটা পাচ্ছি না তো আমি। তো বন্ধুরা দেখো, পারমিতা আর পিউ এসছে ঠাকুর দেখতে। তো এখানে ঠাকুর দেখা হয়ে গেছে, তো চলো আমরা এবার অন্য জায়গায় যাব। তো বন্ধুরা দেখো, আমাদের অনেক করে ঠাকুর দেখা হয়ে গেছে, আর অনেকটা রাত পাড়াও হয়ে গেছে। তো এবার পিউ আর আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছি, যেহেতু আমি একা গেলে খেতাম না, তো যেহেতু বোন গেছিলো আরও, তার জন্য ফুচকা খাওয়ালাম বোনকে, আর বোনকে খাওয়ালাম বলে আমিও খেলাম। তো ফুচকাটা খুবই সুন্দর ছিল ওই দোকানে, আমি ভাবছি যে আবার যখন ঠাকুর দেখতে পাবো তখন আবার ওই দোকানেই খাবো। তো তোমরা দেখো, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি, এটাই যা। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা তো দেখেছিলে আমি মেহেন্দি করে দিচ্ছিলাম আমার দুটো বান্ধবীকে, আর ওদের ঘরে তো করে দেওয়া হয়ে গেছিলো, আর আমি তো তখন মেহেন্দি করিনি। তারপর আমি রাতে মানে বাজার থেকে বাড়ি এসে ঠাকুর দেখে তার এসে টিয়ে তারপর আমি রাতে মেহেন্দি করেছি। আর দেখো মেহেন্দিটা কত সুন্দর ফুটেছে, আর যখন আমি মেহেন্দিটা করছিলাম তখন করা হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর সকালবেলা দেখো কত সুন্দর লাগছে মেহেন্দিটা, তো আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর একজনকে